আপনারা ছিলেন? আগুনের পর আমি এসেছিলাম। হ্যাঁ, এসে যখন দেখলাম যে আমার মাল সব লোটা হয়ে পড়ে আছে, মাল গুছিয়ে একটা বোনার মধ্যে প্যাকিং করছি বললো। তারপরে এসে কিছুক্ষণ পরে এসেই পুলিশ প্রশাসন এসে বললো যে তোমরা বেরিয়ে যাও আধ ঘন্টার জন্য, সিএমপিএম আসবে চেক করে আমরা আবার আধ ঘন্টা পরে ঢুকিয়ে দেবো। সেই আধ ঘন্টা চলে যাওয়ার পর এই প্রথম আমরা সেই আধ ঘন্টা থেকে এই মানে কালকে থেকে এই এক ঘন্টা পড়ে আছি, কোনো আমরা সুরাহ পাই। কিসের ব্যবসা ছিল আপনার? আমাদের গামছা, মেন্দিপুরে বাড়ি। কিসের গামছা? গামছা। কত ক্ষতি হয়েছে আপনার? হ্যাঁ, আমার প্রায় আমাদের চারজন আছে, চারজনে প্রায় 1.5 লাখ টাকা। চারজনই মেদিনীপুরে? চারজনই মেদিনীপুরে। মাল বস্তা হয়ে গেছে, বের করে তা দিচ্ছে এখন বর্তমান কোনো বেপার দিচ্ছে। আপনারও গামছা? গামছা মতো সব পুড়ে গেছে, কিছু নেই না। আমাদের পুড়ে স্টকটা পড়ে আছে, স্টকে পড়ে আছে, বের করতে দিচ্ছে, বের করতে দিচ্ছে। অন্যান্য লোকের বেরিয়ে গেছে কিন্তু নষ্ট হয়ে যাবে জলেতে। আমি তাকে বললাম যে আমার পেপার দিয়ে আমার মালটাকে 2 মিনিটের জন্য আমাকে পাঠান। তারপরে একটা লোক দিয়ে, থানার লোক দিয়ে মালটাকে প্যাকিং করে আমি বসি, আমি নাহলে বাড়ি ফিরে যাই। তারপরে যাওয়া হবে যে সেটাও বলছেন আমাকে সুযোগ দিচ্ছে।